আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আমরা। তো আজকে আমরা আপনাদের এটার দাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বিস্তারিত যাবতীয় যা যা প্রয়োজন আমরা ভিডিওতে বলে দিব। তো সুপ্রিয় দর্শক, যে গাড়িটি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের 5000 গাড়ি। এটা 1 নং ইট লোড হচ্ছে, মানে লোড হয়ে গেছে অলরেডি। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকা যাত্রা বাড়ি। তো সুপ্রিয় দর্শক, আমাদের নাম্বার পিকেটের ক্যাটাগরি আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সলিড নাম্বার। যারা নাম্বার দেখতে যাচ্ছেন হচ্ছে সলিড নাম্বার। আর আরেকটা বিষয় হচ্ছে সুপ্রিয় দর্শক, আমরা যাদের মাল বিক্রি করি তাও অবশ্যই আপনারা দেখে শুনে, যে দেখেন এখানে কতগুলো আদলা, সবগুলো আদলা কিন্তু আমরা ফেলেই মালগুলো বিক্রি করতেছি। যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে মালের সাইড অপশন। আর যারা পিকেট দেখতে যাচ্ছিলেন, আমাদের এই হচ্ছে পিকেট, এটা হচ্ছে সাইজ নাম্বার, সাইজ পিকেট, পিকেট আমাদের ভিতরে। তো এখান দিয়ে আমরা লোকাল গাড়ি দিয়ে যে 1000 যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে আমরা এইগুলো সরাই ফেলতেছি, মানে বড় গাড়ি ঢুকানোর জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে এই 300 ফিটের পার্শ্ববর্তী এলাকায় আপনারা 1000 গাড়ি দিয়ে নিতে পারবেন, আর নারায়ণগঞ্জের যে কোনো স্থানে আপনারা 1000 গাড়ি দিয়ে নিতে পারবেন। যাই হোক, তো এই হচ্ছে সলিড পিকেট, এটা হচ্ছে সলিড পিকেট। তো ভিউয়ার্স, আমাদের 1 নং পিকেটের দাম হচ্ছে আপনার 12.40 টাকা এবং 1 নং ইটের দাম হচ্ছে 12.30 টাকা। এটা ভিউয়ার্স আমাদের ফিক্সড করা, আমাদের ফিক্সড। আর ভাড়া অনুযায়ী আপনারা যেখানে নেবেন তো সেই অনুযায়ী আমরা বলে দিব যে কোথায় কি ভাড়া পড়বে। আমাদের গাড়ির সুব্যবস্থা আছে, যে কোনো জায়গায় আপনারা গাড়ি নিতে পারবেন, সমস্যা নেই। আমাদের 3000 গাড়ি, 4000 গাড়ি, 5000 গাড়ি এবং 6000 গাড়ি অ্যাভেলেবেল আছে। এছাড়া যদি আপনি 2000 মালও নিতে চান, 1000 মালও নিতে চান, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যতটুকু চেষ্টা করব আপনাকে উপকৃত করার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আর এই হচ্ছে আমাদের এই আমাদের অলরেডি মাটি লোড হচ্ছে, এই নদীর মাটি এগুলো সব। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে আপনার মিড রাউন্ডের মাল, মিড রাউন্ডের যে মালগুলো ছিল সেই মালগুলো। তো আমাদের 1 নং ইটের দাম হচ্ছে ভিউয়ার্স 12.30 টাকা এবং 1 নং পিকেটের দাম হচ্ছে 12.40 টাকা। তো আমরা পিকেটের যে সাইড অপশনগুলো আছে ভিউয়ার্স, আমরা সাইড অপশনগুলো আপনাদের দেখাচ্ছি। আমাদের পিকেটের সাইজটা একটু ছোটো হবে, কিন্তু আপনার মালের পোড়া অনেক ভালো হবে, অন্যান্য ভাড়া থেকে পোড়াটা অনেক ভালো হবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না যে পিকেটের পোড়াটা কীরকম। অ্যাকচুয়ালি যদি আপনারা এই চিনে থাকেন তাহলে অবশ্যই পিকেট নাম্বার দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর আমাদের নাম্বারের সাইজটা হচ্ছে আপনার 9 ইঞ্চির উপরে, পিকেটটা 9 ইঞ্চির নিচে হবে না, মানে 9 ইঞ্চি থাকবে বরাবর। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আর সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের যারা 2 নং ইটে যাচ্ছেন, এই হচ্ছে আমাদের 2 নং ইটের ক্যাটাগরি। টোটাল আপনার 1 নং ইটের মতো দেখতে মোটামুটি ভালো আর কি, আপনার ভালো আর কি কোয়ালিটি। যাই হোক, আমাদের 2 নং ইটের দাম হচ্ছে আপনার প্রতি পিস আপনার 9.30 টাকা একদম ফিক্সড। আর যারা ভিউয়ার্স আদলা নিতে যাচ্ছেন, আপনার 1 নং ইট, 1 নং পিকেট ইট ও বোল্ডার যে আদলাটা হয় সেই আদলাটা যদি নিতে চান, তো সেক্ষেত্রে আমাদের আদলার প্রতি ফুট পড়বে 85 টাকা। আপনারা গাড়ি দিয়ে নিতে পারবেন, যে কোনো স্থানে নিতে পারবেন। আর আমাদের আদলার গাড়ি ভাড়া একটু কম হয়, ইটের যে গাড়ি ভাড়া তুলনায় আদলার ইটা একটু কম হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের অপোজিট সাইড যেখানে আমরা আসলাম। তো যারা মাল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকুন। এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনি যদি সামনের বাড়ি সংক্রান্ত বিষয়ে নিয়ে ইটের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের ভাটে আসতে পারেন, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। আমরা বিভিন্ন অফার ইট বিক্রি করছি, দেখাচ্ছি আপনাদের। যেমন আমরা ইটগুলো এত কম দামে বা এই অফারে বিক্রি করার কারণ কী? তো আমরা যদি এখন যদি আপনার নির্বাচন বা ভাটায় পানি না আসতো তাহলে সেক্ষেত্রে আমরা এই ভাটার রেট থাকতো 13 টাকা প্রতি পিস। তো আমাদের দুইটা সমস্যার কারণে আমরা আপনার এই ভাটাতে রেট কমা দেওয়া হয়েছে। প্রথম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভাটায় পানি চলে আসে, যে কারণে গাড়ি ঢুকতে পারে না। আর গাড়ি ঢুকলে ভাটায় পানি চলে আসলে গাড়ি ফাইসা যায় আর গাড়ি যেতে পারে না। তো অনেক ঝামেলা হয়, 2-3 দিন অপেক্ষা করতে হয় গাড়ি নিয়ে। তো যে কারণে পুরোই একদম একটা ঝামেলার ভিতরে পড়ে যাই আমরা। তো এই হচ্ছে মেন সমস্যা। আপনারা দেখতেই পারতেছেন ভাটা কিন্তু অলরেডি এই নদীর পানি চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে নদীর সাইডের ভাটা। আর ভিউয়ার্স, আপনারা যারা এই আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে আরেকটা সমস্যার কারণ কি, একটা সমস্যার কারণ হচ্ছে ভিউয়ার্স আমাদের সামনে নির্বাচন, নির্বাচনের কারণে আমাদের অনেক কাস্টমার কিন্তু আপনার ইট নিতেছে না।
তো যেই কারণে আমরা আর কি মনে করেন এই ইটের অর্ডারটা কম পাচ্ছি আর বিক্রিটা একটু কম হচ্ছে, ঠিক আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমি ওখানে যেতে পারলাম না পানির কারণে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো যারা ইটের প্রতিনিয়ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।